ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। প্রিয় স্টুডেন্ট, এসো আজ আমরা কষে দেখি 19.2 এর উৎপাদকে বিশ্লেষণ করি। একের এক দাগ দেখো, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। দেখো এই অঙ্কটাকে আমরা দুটো নিয়মে করতে পারি। প্রথম নিয়ম, কি আছে, এক্স স্কোয়ার প্লাস 14 প্লাস 49, এটা আমরা প্রথমে সূত্রের সাহায্যে করছি। কোন সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তোমরা সকলে জানো নিশ্চয়। সমীকরণ দেখো, এক্স স্কোয়ার প্লাস 7×14, মানে সূত্রের 2 লিখলাম, এ মানে এক্স লিখছি, এখানে 7×49 মানে 7 লিখছি, প্লাস 7×7=49। তাহলে এখানে দেখো 7×14x, এখানে 14x আছে, তাহলে সূত্রে এসে গেল। কোন সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা জানি। তাহলে দেখো এখানে সেটাই এসেছে, সমান সমান আমরা কী লিখতে পারি, এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার, সমান সমান আমরা ভেঙে লিখতে পারি এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 7 পাওয়ার 2, মানে সেই জন্য 2 লিখলাম। সকলে নিয়মটা নিশ্চয়ই বুঝতে পেরেছ, বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও। দ্বিতীয় নিয়ম দেখো, দ্বিতীয় নিয়ম কি আছে, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49, এই নিয়মটাকে আমরা মিডল টার্ম বলে থাকি। সমান সমান দেখো, মিডল টার্ম মানে মাঝখানে ভাঙব, এক্স স্কোয়ার প্লাস 7×14 মানে 7x প্লাস 7x প্লাস 49। দেখো চোদ্দোটাকে 7x প্লাস 7x লিখেছি, তাহলে 7x আর 7x যোগ করলে কত হয়, 14 হয়, সমান সমান এখান থেকে এক্স কমন নাম কী পড়ে যাচ্ছে, এক্স প্লাস 7 প্লাস এখান থেকে 7 কমন নাম পড়ে, কী পড়ে যাচ্ছে, এক্স প্লাস 7×7=7, সমান সমান দেখো এখান থেকে এক্স প্লাস 7, এখান থেকে এক্স প্লাস 7 কমন যায়, এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 7। দেখো প্রথম নিয়মে আমরা যা পেয়েছিলাম দ্বিতীয় নিয়মে একই পেয়েছি, কিন্তু শুধু নিয়ম দুটো আলাদা, সকলে বুঝতে পেরেছ নিশ্চয়ই। এবার চলো দুই দাগ দেখো, দুই কী আছে, 4m² মাইনাস 36m প্লাস 81, এই অঙ্কটাও দুটো নিয়মই হবে, তাহলে আমরা সূত্র নিয়মে করি। এটা কোন সূত্র যাবে দেখো, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে আসবে। দেখো সমান সমান 2m তার হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ সমান সমান কী লিখব, 2m, বি সমান সমান কী লিখব, 9 প্লাস 9×81। দেখো ঠিক সূত্রে চলে এসেছে, সমান সমান 2m মাইনাস 9 তার হোল স্কোয়ার সূত্র হলো। এটা তোমরা মিডল টার্মে করতে পারো, চেষ্টা করে দেখবে, নাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার করে দেবো। ভেঙে লেখো, স্কোয়ার আছে দুবার লেখো, 2m মাইনাস 9 ইন্টু 2m মাইনাস
9 3 দেখো কি আছে দেখো 25 x স্কয়ার প্লাস 30x প্লাস 9 সূত্র সাহায্যে করো 5 5 25 x স্কয়ার প্লাস 2 5 x প্লাস 3 সরি 2 ইনটু 5 x ইনটু 3 প্লাস 3 3 কে 9 মানে 3 স্কয়ার সমান সমান দেখো 5 2 গুণে 10 3 10 এ 30 30 x মিলেছে তাহলে কি সূত্র পেলাম a প্লাস b তার হোল স্কয়ার 5x প্লাস 3 তার হোল স্কয়ার সমান সমান 5x প্লাস 3 ইনটু 5x প্লাস 3 এবার 4 দাগ দেখো কি আছে 121 b স্কয়ার মাইনাস 88 bc প্লাস 16 c স্কয়ার সমান সমান এটাও সূত্রের সাহায্যে করতে পারো দুটো নিয়মই করতে পারো সূত্রের সাহায্যে করো 11 b তার স্কয়ার মাইনাস সূত্রের 2 a জায়গায় 11 b ইনটু b এর জায়গায় তার জায়গায় 16 c প্লাস 4 4 16 c তার হোল স্কয়ার সমান সমান দেখো a স্কয়ার মাইনাস 2 ab প্লাস b স্কয়ার সূত্র হলো তাহলে 11 b মাইনাস 4 c তার হোল স্কয়ার সমান সমান 11 b মাইনাস 4 c দুবার লেখো 11 b মাইনাস 4 c কোন সূত্র হলো তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র এবার দেখো 5 এ কি আছে x স্কয়ার y তার হোল স্কয়ার মাইনাস 4 x স্কয়ার y স্কয়ার সমান সমান x স্কয়ার y তার হোল স্কয়ার মাইনাস 2 দুই গুণে 4 2 xy পুরো হোল স্কয়ার দিয়ে দাও 2 এর মাথায় স্কয়ার 2 গুণ 4 আর x এর স্কয়ার ওয়াই স্কয়ার দা পুরোটা হোল স্কয়ার দেখো কোন সূত্রে পড়ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আগে তোমরা সূত্রের ভিডিওটা অবশ্যই দেখেছো নিশ্চয়ই সূত্রগুলো জানো দেখে ভালো এক্স স্কয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2x স্কোয়ার 2xy কোন সূত্র আমরা আগে শিখেছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b হচ্ছে দেখো সমান সমান এখান থেকে দেখো কমন যায় কি কমন যায় xy xy কমন না তাহলে কি পড়ে থাকছে এখানে x এখানে কি পড়ে থাকছে 2 এখান থেকেও দেখো কি কমন যায় xy তাহলে xy কমন নিলে কি পড়ে থাকছে এখানে x মাইনাস 2 তাহলে সমান সমান দুটো x মানে x স্কয়ার দুটো y মানে y স্কয়ার
x plus 2 into x minus 2. নিশ্চয় সকলে বুঝতে পেরেছো? এবার 6 দেখো, e to the power 4 plus 4 a square b square plus 4 b to the power 4 সমান সমান ভাঙো a square তার whole square plus 2 a square into 2 b square plus 2 b square তার whole square সমান সমান দেখো a square তার whole square 2 a b plus b square তাহলে কোন সূত্র হচ্ছে a plus b তার whole square সূত্র আছে a plus b whole square সূত্র আমরা জানি 2 sorry a square plus 2ab plus b square তাহলে এখানেও তাই হয়েছে a square plus 2ab plus b square সমান সমান a plus b whole square যেহেতু মাথায় স্কোয়ার দুবার লিখে ফেলে ভেঙে এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সাথে দেখো কি আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ষোলো সমান সমান টু এক্স তার হোল স্কোয়ার মাইনাস চারচেরা ষোলো হোল স্কোয়ার কোন সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সকলে জানো টু এক্স প্লাস ফোর মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে টু এক্স মাইনাস ফোর হয়েছে সকলে বুঝতে পেরেছো দেখো এখানে আবার টু কমন যায় টু কমন না লিখে থাকে এক্স প্লাস টু দুগুণে চার এখানেও আবার দেখো দুই কমন যায় টু কমন নিলে এক্স মাইনাস টু দুই গুণে চার তাহলে দুই আর দুই গুণ করলে দুই গুণে চার এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এবার দেখো আটে কী আছে এইট একশো একুশ মাইনাস ছত্রিশ এক্স স্কোয়ার সমান সমান এগারো গুণ এগারো একশো একুশ এগারো স্কোয়ার মাইনাস ছয় ছয় ছত্রিশ এক্স তার হোল স্কোয়ার কোন সূত্র স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার নয় দেখো কী আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিউ স্কোয়ার সমান সমান দেখো এক্স ওয়াই তার হোল স্কোয়ার লেখো মাইনাস পি কিউ তার হোল স্কোয়ার লেখো কোন সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এক্স ওয়াই প্লাস পি কিউ ইন্টু এক্স ওয়াই মাইনাস পি কিউ বুঝতে পেরেছো সকলে আজ এই পর্যন্ত থাক পরের অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে করবো